আজকে শুনো, পৃথিবীর সবথেকে বড় একটা সংগঠন, তার নাম স্কন। এই স্কনের একজন মারা গেছেন গত বছর, বলতে বড় লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে। যিনি এই বাংলার বুকে যার প্রচুর শিষ্য, তার নাম ভক্তিচারু মহারাজ। তিনি অন দা স্টেজ বলছেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, তারপরে নেতাজি, যারা সংগ্রামী, যুদ্ধের স্বাধীনতা সংগ্রামী, এরা কুকুর, এরা সুমোর পায়খানা, সুমোরের সমান, এরা সুমোরের সমান, এরা গাধা। বলুন তো আপনাদের ফেটেছে, লেগেছে? আমার প্রতিবাদ করছেন, লজ্জা করে না? যারা ওখানে দাঁড়িয়ে যেসব চিটিংবাজ গুলো সমাজের মহাপুরুষদের গালাগালি করছে, বিবেকানন্দকে বলছে কুকুর, বিবেকানন্দকে বলছে গাধা, কবিগুরুদের বলছে এরা সুর, বলেছেন কেউ প্রতিবাদ করেছে? আমি দেখছিলাম আজ নিউ টাউন দিয়ে আমি যখন যাচ্ছিলাম, সব ইয়ে রয়েছে, মূর্তি রয়েছে, অনেক ছবিও রয়েছে। হ্যাঁ, এয়ারপোর্টে যাওয়ার সময় দেখা যায় ছবি, বঙ্কিমচন্দ্রের ছবি, রবীন্দ্রনাথের ছবি, বিবেকানন্দের ছবি, মাদার টেরেসার ছবি। হ্যাঁ, কিন্তু প্রভুপাদের ছবি নেই। যে ব্যক্তিটি এসে প্রকৃত জ্ঞান দান করলো, এখন সেটা আসল কথা হচ্ছে যে সবই বরাহ উষ্ট্র খড়ই সংস্কৃত পুরুষ পশু। স মানে কুকুর, বীর বরাহ মানে বিষ্ঠাভোজী শুকর, উট আর খড়ো গাধা। এরা কাকে মনোনয়ন করবে, এরা কাকে চিনবে? আর একটা বড় একটা পশুকে তারা পূজার পূজনীয় বলে মনে করবে। একটা পশুর কি ক্ষমতা আছে কে কাকে চেনা? না। সেই রকমই যখন সমাজটা এইরকম মূর্খ ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়, তখন এই অবস্থাটাই হয়। যাই হোক, ওরা মূর্খ বলে কি আমরা মূর্খ থাকব? ওরা কতগুলো আজেবাজে লোককে পুজো করছে বলে কি আমরা তাদের পুজো করব? না, প্রকৃত যে মহাপুরুষ তাকে আমরা পুজো করব। এইটি